মুসলিম ভেবে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে মারধরের পর তার মৃত্যু হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তি ওই বৃদ্ধকে জিজ্ঞেস করছে, তোমার নাম মোহাম্মদ? এটা বলার পরই 65 বছর বয়সী ওই বৃদ্ধকে ক্রমাগত চর থাপ্পড় মারতে থাকে ওই ব্যক্তি। এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। সম্প্রতি ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এভাবে মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। তাকে যখন নাম জিজ্ঞাসা করা হয় তখন উত্তর দেওয়ার সুযোগটাও পাননি ওই অসুস্থ বৃদ্ধ। ক্রমাগত চর থাপ্পড়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। এই ঘটনায় মধ্যপ্রদেশের নিমুচ জেলায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভিডিও দেখে অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করেছে। তার নাম দীনেশ কুশওয়াহা। সে নিমুচের এক বিজেপি নেত্রীর স্বামী বলে নিশ্চিত হওয়া গেছে। মুসলিম ভেবে ওই বৃদ্ধকে এমন নির্যাতন করা হলেও ওই ব্যক্তি আসলে মুসলিম নন। তার নাম ভবরলাল জৈন। নিহতের মৃতদেহ শনাক্ত করেন তার ভাই রাকেশ জৈন। তিনি রাতলাম জেলার সারসি এলাকার বাসিন্দা। রাজস্থানের একটি ধর্মীয় উৎসবে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর গত 15 মে থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার স্বজনরা থানায় জিডি করায় পুলিশও এ বিষয়ে সতর্ক ছিল, তাকে খুঁজে বের করতে কাজ করছিল। এরই মধ্যে শুক্রবার নিমুচ জেলায় একটি রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।